জীবনে হার মানিলে আট বয়সতে। তাই আহোম ছাত্র সন্থার প্রাক্তন মুখ্য উপদেষ্টা অশ্বিনী চেতিয়ার নশ্বর দেহ ঘরলৈ নিয়ার পিছতে এই শোকাকুল পরিবেশ শিবসাগরের হাঁসরার নপাম চেতিয়া গাঁত। অকালতে স্বামীক হেরুয়া পত্নীর কান্দো, অনেক অজস্র গুণমুগ্ধ শুভাকাঙ্ক্ষীর ভিড়ের মাজতে স্বামীর নশ্বর দেহত পত্নীর শেষ শ্রদ্ধা। এতিয়ারে পর আর কোনেও কাকো লগ নাপাব। এদিন এনেদরেই তাই আহোম ছাত্র সন্থা এরি বিজেপিলৈ আগমন ঘটিছিল চেতিয়ার। শেহতীয়াকৈ শিবসাগর সমষ্টির বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে উচ্চারিত হয়েছিল অশ্বিনী চেতিয়ার নাম। দুরারোগ্য রোগত ভুগি লকডাউনের পূর্বেই মুম্বাইত চিকিৎসাধীন হয়ে আছিল তাই আহোম ছাত্র সন্থার প্রাক্তন নেতাজন। মুম্বাইয়ের উভতি কিছুদিন জিরণি লওয়ার পিছতে অশ্বিনী চেতিয়ার স্বাস্থ্যর দ্রুত অবনতি ঘটাত ততাতৈয়াকৈ ভর্তি করা হয়েছিল গুয়াহাটির এখন বেসরকারি চিকিৎসালয়ত। বৃহস্পতিবারে মাজনিশা মৃত্যু হয় চেতিয়ার। অকল শিবসাগরবাসী বুলিয়ে নহয় সমগ্র অসমৰ কাৰণে এটা অপূরণীয় ক্ষতি। আমি এজন অগ্রজে হেৰুৱালো, আমাৰ এজন নেতাক আমি হেৰুৱাই পেলালো, যিজনৰ হাতত ধৰি আমি আগুৱাই গৈছিলোঁ, আহোম জনগোষ্ঠীত আগুৱাই গৈছিল, অসমীয়া ৰাইজ আগুৱাই গৈছিল, আজি তেখেতৰ অভাৱ আমি অনুভৱ কৰিছোঁ। আমি ইয়াতকৈ আৰু ক'বলৈ একো নাই। গুৱা মোক কৈছিলে, বন্ধু মই গুৱাহাটীৰ পৰা আহি আছোঁ, তুমি চিন্তা নকৰিবা, একেলগে কাম কৰিম। যি তেখেতে আহিলে একেবাৰে শেষ নিশ্বাস ত্যাগ কৰি আহিলে, তেখেতৰ মৃত্যুৰ আত্মাৰ সদমুকতি কামনা কৰিছোঁ। রংঘর শিবদৌল রংপুর বিহুতলী আর স্টেশন চারিয়ালিত থাকা তাই আহোম ছাত্র সন্থার কার্যালয়ত শেষ শ্রদ্ধা জানা হয় তেওঁর নশ্বর দেহক। তারপিছত নশ্বর দেহ লৈ যোৱা হয় নপাম চেতিয়া গাঁওলৈ। তাতে সাংসদ তপন গগৈ, মন্ত্রী যোগেন মোহনের উপস্থিতিত শেষকৃত্য সম্পন্ন করা হয়। শিবসাগরের পৰা কেমেৰা পার্সন অমৃত আর মোহনের সঙ্গে ভাস্কর জ্যোতি দাসের রিপোর্ট, ডিওয়াই 365।